মঞ্চে আমাদের বক্তা হিসেবে শেষ ডেকে নেব আমাদের দপ্তরের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং এক্স অফিসিও সেক্রেটারি আমাদের খুবই কাছের মানুষ মনে করি আমার অনেক পরামর্শ ওনার কাছ থেকে পেয়ে থাকি আমাদের ইঞ্জিনিয়ার অমিতাভ সেনগুপ্ত সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নমস্কার প্রথমে আমি ক্ষমা প্রার্থী যে আমি আসতে অনেক দেরি হয়ে যায় আমাদের রোজই এখন সান্ধ্যকালীন মিটিং একটা রেগুলার ইস্যু হয়ে গেছে আমাদের আর সেই মিটিং শেষ হতে 7:30-8:15 হয়ে যায় তারপর আমি আসতে পারি মঞ্চপুষ্ট ইঞ্জিনিয়াররা এবং পলিটিক্যাল লোকেরা যারা আছেন অনেকেই আমার বন্ধু আছে এখানে যাদের সঙ্গে আমি দেখেছি আগে এবং আমার সহকর্মীরা যারা একসঙ্গে আমরা কাঁধ মিলিয়ে কাজ করি সবাইকে ইঞ্জিনিয়ার্স ডেতে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই কিছুক্ষণ আগে ডক্টর মানস ভুঁইয়া চলে গেলেন কিন্তু উনি থাকলে হয়তো ভালো হতেন আমি ওনার সম্বন্ধে কিছু বলতাম উনি কিন্তু একসময় আমাদের সঙ্গে মানে আমরা তখন সবাই ডিপার্টমেন্টে ঢুকবো ঢুকবো ভাব মানে সবাই ইঞ্জিনিয়ারিং করছি বা পাস করছি এরকম সেই সময় কিন্তু ফেটোর আন্দোলনে উনি কিন্তু যখন ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা একসঙ্গে স্ট্রাইক করে সেই সময় কিন্তু ডক্টর মানস ভুঁইয়া তখন কিন্তু উনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে হেঁটেছিলেন সরকারের নীতির প্রতিবাদ করার জন্য তারপরে অনেক অনেক কিছু এগিয়ে গেছে অনেক কিছু জল গড়িয়েছে ডক্টর মানস ভুঁইয়া ইঞ্জিনিয়ারদের অনেক সুখ্যাতি করলেন অনেক কিছু বললেন কিন্তু শেষবেলায় কিন্তু আমরা ব্যথিত এবং দুঃখিত এবং বঞ্চিত আজকে ইঞ্জিনিয়ারদের সম্বন্ধে এত কিছু বলা হয় ইঞ্জিনিয়ারদের বিশ্বকর্মা বলার সঙ্গে তুলনা করা হচ্ছে আমরা নিজেদের আমাকে ম্যাজিশিয়ান বলি সব কিছু দপ্তরের সঙ্গে আমরা জড়িত কিন্তু আমরা কি সেই মর্যাদাটা কি সত্যি সত্যি পাই এটা একটা ইঞ্জিনিয়ার্স ডে আমার একটা প্রশ্ন থেকেই যায় নিজের আমার এখন যে ক্যারিয়ারে ফ্যাগেন্টে আমি চলে এসেছি আমার তো মনে হয় আস্তে আস্তে আমাদের ইঞ্জিনিয়ারদের যে জায়গায় আমরা ছিলাম সেটা অবক্ষয় হতে হতে অনেক কমে গেছে আজকে যে সৈকত সরণির কথা উনি বললেন সৈকত সরণি পূর্ত দপ্তর করেছে কিন্তু যখন সৈকত সরণি উদ্বোধন হয় তখন কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়তো ফিতে কাটবেন বা অন্য কেউ ফিতে কাটেন কারণ আমাদের ইঞ্জিনিয়ার যে ছেলেটি এক্সজুনিয়া সুপারিনিয়া চিফিয়া ছিলেন তাদেরকে কিন্তু হয়তো হয়তো স্টেজে ডাকা হবে না যদিও এটা এই প্ল্যাটফর্ম নয় বলার কিন্তু এটা একটা দুঃখ থেকে যায় এত বছর চাকরি করার পরে একসঙ্গে লিটারেলি যেটা ডাক্তারদের ক্ষেত্রে হয় আমাদের ক্ষেত্রে হয় ওই 24x7 বলে না যে বাংলা নিউজ চ্যানেল যেমন 24x7 একমাত্র ইঞ্জিনিয়াররাই ডাক্তাররাই কিন্তু 24x7 আর কিন্তু কেউ নয় এটা আমি নিজে থেকে উপলব্ধি করছি রাত 12টা রাত 1টা এমনকি রাত 3টের সময় ফোন এসছে আমাদের ছুটতে হয়েছে সেটা ইরিগেশন আরও বিশেষ করে তারা দেখেছে এবং তারা তো নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছে ইনক্লুডিং যারা ইলেকট্রিক সাপ্লাইতে আছে এসিবিতে এসিডিসিএলে যারা আছে ট্রান্সমিশনে যারা আছে এবং সেইখানে অনেক সময় তারা অনেক কাজ করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে যেটা তাদের কিন্তু কাম্য নয় তারা কিন্তু দেশের কাজের জন্যই আসছে কিন্তু কিছু কিছু লোকের উগ্রতার জন্য কিছু কিছু জিনিসের এগুলো এবং দুঃখ হয় সবসময় সেফগার্ডটা তারা পায় না আমাদের অবক্ষয় বা আমাদের দুঃখটা এইখানেই আমরা হয়তো মাইনের জন্য অত বেশি বলি না অত কিছু বলি না কিন্তু আমরা প্রাপ্য সম্মানটুকু পেলে কিন্তু আমরা খুশি আজকে বিজনেসের ডের উপলক্ষে আজকে আমরা ইঞ্জিনিয়ার্স ডে পালন করি আপনারা কজন বেঙ্গালোরে বা মাইসোরের ওখানে যেখানে ওনার জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে উনি দেহ রেখেছিলেন ভাগ্যক্রমে আমি সেই জায়গাটা গিয়েছিলাম একটা দোতলা কাঠের বাড়ি যেখানে উনি জন্মেছিলেন সেই বাড়িটা এখনও ওইভাবেই আছে যেভাবে ছিল এবং উনি যখন মারা যান তখন অনেকে যারা আমাদের দিল্লির গান্ধীঘাটে গেছেন যেরকম করে সাজানো থাকে আজকের দিনেও কিন্তু রোজ ওই একইভাবে ওখানে সাজানো হয় ওখানকার লোকাল লোকেরা ওখানে ফুল দিয়ে মালা দিয়ে তার বেদিকে অলঙ্কৃত করে রাখে ঠিক যেরকম গান্ধীঘাটের সেরকম মানে একটা লোকের এত বছর চলে যাওয়ার পরেও কী অপরিসীম ভক্তি বা শ্রদ্ধা দেখে ওখান থেকে আমাদের সত্যি গর্বিত হয় যে ইঞ্জিনিয়ার এরকম হয় আপনারা অনেকে জানেন কি জানেন না ওখানে একটা সংগ্রহশালা আছে ওনার সমস্ত ক্যারিয়ার নিয়ে সেখানে কুইনের সই করা কাগজ ওনার প্রশংসাপত্র সেটা পর্যন্ত আছে ভারতরত্নটা যিনি উনি পেয়েছিলেন সেটাও আছেন একমাত্র ভারতরত্ন যারা পোস্টুমাসলি পেয়েছে তাদের কথা আলাদা একমাত্র জীবিত ব্যক্তি যিনি ভারতরত্ন পান প্রধানমন্ত্রীর থেকে সেই প্রধানমন্ত্রীকে কিন্তু উনি ইনভাইট করেননি প্রধানমন্ত্রী নিজে এসে
ফ্লাইটে এসে ওনাকে দিয়ে যান, কারণ ওনার তখন শরীর এত খারাপ ছিল। তা এইটা একজন ইঞ্জিনিয়ারদের এরকম, কিন্তু এই যে আমরা এইগুলো পেয়েছি, কিন্তু পরের যখন জেনারেশন আস্তে আস্তে গেছে, এটা কিন্তু আমরা সেই জায়গায় রাখিনি। আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আজকে আর বেশি কথা বলবো না, কিন্তু এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন, যেটা ডক্টর মানস ভুঁইয়া বললেন, আমি তার সঙ্গে একমত, সেটা হচ্ছে আমাদের সবসময় যা কাজ করতে হবে, কিপ ইউর ব্যাকবোন স্ট্রেট অ্যান্ড ওয়ার্ক। দেখবেন যদি নিজের ব্যাকবোন স্ট্রেট থাকে, দেখবেন অনেক ঝামেলার কাজ ইজিলি বেরিয়ে আসে, এবং কোনো সময় যেন কেউ আমাদের আঙুল তুলে না বলতে পারে যে আমরা এই করছি কি ওই করছি, কারণ আমরা এত কাজ করি, আর কাজ করলেই কিন্তু ভুল হবে, ভুল থেকেই আমরা শিক্ষা পাবো। কিন্তু এইটা নিয়ে কোনো পিছিয়ে যাওয়ার কথা নয়, এটা গর্বিত বলে হ্যাঁ ভুল হয়েছে, কাজ করলে তো ভুল হবে, মানুষ মাত্রই ভুল হয়। শুনেছেন স্যার, একটু বলবেন একটু আমাদের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তা আর বেশি বিলম্বিত করবো না, হয়তো আরও কেউ বক্তা থাকবে। ইঞ্জিনিয়ার্স ডেতে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আবার জানাচ্ছি। কেএমডি এর অনেকে আছে যাদেরকে অনেকেই চিনি, হিটকো থেকে আর এসছে, যাদের সঙ্গে আমার অনেক মানে অনেক পুরনো দিনের বন্ধু, আমার কলেজেরও কয়েকজন আছেন যাদের সঙ্গে আমার একটা অন্য আর্থিক সম্বন্ধ আছে, এখনও কাজের সঙ্গে একসঙ্গে করে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভবিষ্যতে দেখাবে। আর আবার যেটা বলছি, শীত দ্বারা খাড়া করে কাজ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।